পরিমণির বিষয়ে সতর্ক হয়েছি শিরিন শিলা। ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা পরিমণি ও শিরিন শিলা দুজনেই বেশ কাছের বন্ধু ছিলেন তারা। তবে রাজপরীর দাম্পত্য কলহের জেরে এখন দুজনের মধ্যে যোগাযোগ নেই বললেই চলে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিমণির বিষয়ে সতর্ক হয়েছেন বলে জানিয়েছেন শিরিন শিলা। আরটিভির সঙ্গে নিজের বিতর্কিত চুমু কাণ্ডের প্রসঙ্গে নানান কথা বলেন এই অভিনেত্রী। সেখানে কথা বলার এক পর্যায়ে সতর্কের বিষয়টি জানান এই অভিনেত্রী। বর্তমানে ফের রাজপরীর দাম্পত্য জীবনের টানাপোড়েন চলছে, আর এ সময় কাছের বন্ধুর নিশ্চুপ থাকায় অভিনেত্রীর কাছে যাতে চাওয়া হয় এর আগে পরীর দাম্পত্য জীবনের অবসান নিয়ে কথা বলে বেশ আলোচনায় এসেছিলেন। এবারও তাদের সংসার জীবনের কলহ নিয়ে কিছু বলতে চান কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে শিরিন শিলা বলেন, আসলে ওই ঘটনার পরে পরীর সঙ্গে এখন খুব বেশি কথা হয় না, কারণ আমি ভালো মনে করেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম, সেটা নিয়ে উল্টোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এরপর থেকেই পরীর বিষয়ে বেশ সতর্ক হয়ে গেছি, সো আমি আর পরীর ব্যাপারে কিছু জানি না, এ বিষয়ে আমি কিছু বলতেও পারবো না। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুকে রাজপরীর দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়েছে একটি পোস্টে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন শিরিন শিলা। ওই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, অভিনন্দন দোস্ত পরিমণি, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিরাজ রাজ্যের জয় হোক। আর এতেই আলোচনায় আসেন শিরিন শিলা। বিষয়টি নিয়ে সে সময় ব্যাপক শোরগোল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাই এবার রাজপরীর বর্তমান ইস্যু নিয়ে কোনো ধরনের মন্তব্যই করতে নারাজ শিরিন শিলা। প্রসঙ্গত বর্তমানে সাইমন সাদিকের সঙ্গে শেষ বাজি নামের একটি সিনেমা করছে শিরিন শিলা। এটি নির্মাণ করে পরিচালক মেহেদি হাসান। এছাড়া আদর আজাদের সঙ্গে দ্য রাইটার সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।